বাইরে থেকে আয় আর আমরার বাজারের মধ্যে যে মাছটা আছে এইখানে সব বুজিয়া এবং মখা আছে মিক্স প্রায় মাছ এক কিলো থেকে বেশি হইব আমরা একটা আইডিয়া মাছ কত দিয়ে কিনছো মাছটা দশ টাকা দিয়ে কিনে আনছে আমরা এক দাদা এই এই যে মাছ টাইন এই মাছ টাইন দশ টাকা দিয়ে কিনে আনছে তারা হলে এই বিষয়ে কি দেখো মাছ যে কিনে আনছে দশ টাকা এটা কি বিশ্বাসের যোগ্য নিয়ে ওই খাকু কত দিয়ে আনছে মাছটা ওই যে তোমার হাত বিশ টাকা কত কিলো হইব এক কিলো আচ্ছা আচ্ছা এক কিলো থেকে বেশি হইব মাফিয়া দিছে ওহা হাতের আইডিয়া না তা আমার মনে হয় কেন এক কিলো থেকে বেশি হইব মাছ তো বিশ টাকা দিয়ে কিনে আনছো আর আমরা রবের দাদাই কিনে আনছে দশ টাকা বিলের লাগি খুবই ভালো হইতো আর খুবই ভালো হইত না বাহ না বাজার আমি শুনি আইছি বাজারও মানে একজনে কিনছে বিশ কেজি মাছ বিশ কেজি মাছ কিনছে দেড়শো টাকা দিয়া আচ্ছা আচ্ছা

আচ্ছা আর তাফসে কইতেছে তাফরসের কেন আমি যদি মানে ভাবে পাবলিসিটি করি মাছ যে দশ টাকা কিলো বা বিশ টাকা কিলো এটা মানে তাফসের বিরাট একটা লস হই যাবে কারণ বাইরে থেকে যদি আমার এই ভিডিওগুলো দেখে হাইলাকান্দি লালা কাটেশা করিমগঞ্জ বা শিলচার থেকে যদি ভিডিওটা দেখে তারাই কইব হ্যাঁ এত সস্তার মাছ নি আর আমরা কাছে তোমরা ষাটশো টাকা পাঁচশো টাকা কেজি কও তো অ্যাকচুয়ালি ষাটশো টাকা কেজির মাছ মাছই ষাটশো টাকা এটা দশ টাকা কেজির মাছ মাসুই দশ টাকা এই মাছগুলো তোমরা এখানে যদি নিয়ে বিক্রি করে তো তোমরাও এইরকমই কইবা পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি কইবা